পিরোজপুরের সদর উপজেলার কদমতলার নুরানি গেট এলাকায় প্রাইভেট কার খালে পড়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আটজনের মধ্যে তিন শিশু, তিন নারী ও দুজন পুরুষ রয়েছেন। নিহতরা হলেন মোতালেব হোসেন, তার স্ত্রী সাবিনা আক্তার, মেয়ে মুক্তা এবং ছেলে সোয়াব। তাদের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে। আর নিহত মোহাম্মদ শাওন, তার স্ত্রী আমিনা বেগম, ছেলে শাহাদাত হোসেন ও আবদুল্লাহদের বাড়ি ফিরোজপুরের নজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামে। নিহত মোতালেব হোসেন ও শাওন সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু। নিহত মোতালেবের শাশুড়ি শেফালি বেগম বলেন, তারা মোতালেবের শ্বশুর বাড়ি পাথরঘাটে গিয়েছিলেন। রাতেই কুয়াকাটা থেকে পিরোজপুরের নজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জেলা হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক মোহাম্মদ নিজাম জানান, তাদের মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ফোন দেওয়ার পরে আমরা কথাবার্তা বললাম, পরে আপনার কি লাগে, আমি পরে বললাম আমার জেঠাতো ভাই, তারা পরিবার নিয়ে কয়জন আছে, বললাম তো তারা চারজন বেড়াতে গেছিল, তাদের কি হয়েছে, আমি বললাম পরে কি তাদের দুর্ঘটনায় ঘটছে গাড়ি, এখন বর্তমানে শরীফপুর থানাতে আছে, সদর হাসপাতাল আছে। আমি বললাম তাদের কি কোনো অবস্থাটা কীরকম আছে, পরে বললো যারা কেউ বেছে নেই, আষ্টজন একটা গাড়ির মধ্যে আটজন লোক আছিল, আটজন লোক ধরে মারা গেছে। আমি পরে বললাম যদি মারা যায় থাকে তাহলে আমি আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছি, আপনি আমার লাস্টে দেখান। পরে আমি হোয়াটসঅ্যাপে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমার দেখালো, পরে আপনার দেখালো যখন ছয়টার মধ্যে দেখালাম যে আমার এটা আমার আমাদের না, পরে আমি ধীরে ধীরে দেখাই দিলাম, এটা মানে একটু সেট করলো, পরে সেট করার পরে বললাম যে ঠিক আছে এটা আমি, পরে আমার বললাম আপনার লোকজন পাঠান, লাস্টে আমি আর তার মতো লোক লাগবো, পরে আমি বললাম যে ঠিক আছে আমি এটা দেখতেছি, আমরা বসে আর এই করে যারে পাঠান যা তাকে পাঠাই দিতেছি, পরে ঠিক আছে আমরা পাঠাই দিই, পরে নাম্বার দিলো, নাম্বারে কথা বললাম, সকালে গাড়ি দিয়ে পাঠাই দিছি, তাদের বর্তমানে দেখার মতো কোনো লোকজন নাই। ফিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, এতে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ জেলা হাসপাতালে রাখা হয়েছে। তাদের মধ্যে মোতালেব নামে একজনের কাছে থাকা আইডি থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। মোতালেবের বাড়ি মোতালেব, আপনি কি হন? মোতালেব আব্বা, এখানে মারা গেছে আমার জ্যাঠাতো ভাই। আমার জ্যাঠাতো ভাইয়ের একটি ছেলে ছিল, একটি মেয়ে এবং তার স্ত্রী ছিল, তারা চারজনই মারা যায়, কেউ বেঁচে আসতে পারেনি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।